প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান নিধি প্রকল্পে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল, দপ্তরের সচিব বিএস মিশ্রা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুল্লাল আচার্য সহ অন্যান্যরা। উল্লেখ্য, রাজ্যের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকা কিংবা গ্রামীণ এলাকায় বসবাসকারী যে সকল মানুষ পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন, সেই সকল মানুষদের মানসিকভাবে উৎসাহ প্রদান করার পাশাপাশি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 2900 জন সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে এবং সেই সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা করে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে দপ্তরের উদ্যোগে। এদিন এই প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বড় বড় দেশ নিজের নাগরিকদের খাদ্য দিতে পারেনি, সুরক্ষা দিতে পারেনি, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি জনগণকে বিনামূল্যে খাদ্য দিয়েছেন, আর এইটা একমাত্র সম্ভব হয়েছে দেশের কৃষকদের জন্য। তাই দেশের কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহ প্রদান করতে সর্বদা তৎপর বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার। যখন পুরো বিশ্ব তার দেশের নাগরিককে বাঁচাতে পারেনি, খাদ্য দিতে পারেনি, তার দেশের সুরক্ষা দিতে পারেনি, একমাত্র ভারতবর্ষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ পুরো ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য দিয়েছে, ঠিক না বল? 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য দিয়েছে, ফ্রিতে ডাবল ডোজ ভ্যাকসিন আপনাদেরকে দিয়েছে, এর বাইরে বিদেশে সাপ্লাই করেছে। কেন? কারণ আমাদের বেসটা বা ফাউন্ডেশনটা খুব স্ট্রং, আমাদের অন্নদাতা কৃষক তারা তাদের সঠিক কন্ট্রিবিউশন করছেন বলেই আমরা এই জায়গাতে আজ দাঁড়িয়ে আছি। তাই এটার মাধ্যমে মাথায় রাখবেন, রাজ্যে অনেক বেশি উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। তাই আমি আহ্বান করব, এখানে যে সমস্ত আমাদের কৃষক ভাইরা এসছেন, এই স্কিমগুলি আনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কৃষিকাজ করছেন, আপনাকে সেই কাজে আরও বেশি উৎসাহিত করা। আজ আমাদের ত্রিপুরা সরকারের এই বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পরেই কৃষকদের ধান আমরা সহায়ক মূল্যে ক্রয় করছি। এই বছর থেকে 21.40 টাকা প্রতি কেজিতে ধান ক্রয় হচ্ছে। কেন? যাতে কৃষকদের আমরা উৎসাহিত করতে পারি। প্রত্যেকটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা করে কিষাণ সম্মান নিধি পৌঁছে যাচ্ছে। কেন? আপনাদেরকে যেন আমরা উৎসাহিত করতে পারি। এই সমস্ত কিছুর পেছনে মূল উদ্দেশ্য আমাদের বেসিক স্ট্রাকচারটাকে আমরা মজবুত রাখতে চাই, আর যেটা আপনাদের মাধ্যমে সম্ভব। এদিনের এই অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি দপ্তরে যে সকল প্রকল্পের সাথে জনগণ এখনও অবগত নন, সেই সকল প্রকল্পগুলো সকলের সামনে তুলে ধরেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।